हेलो फ्रेंड, आमी गणेश। आपनारा देखछेन आमादेर यूट्यूब चैनल डिजिटेक बांगला। आमरा सबाई ख्याल करेछि जखन आमादेर बाच्चारा स्कूले जाए तो ओदेरके एकटा हलुद बासे करे स्कूले निये जाओया हय। तो आमरा कि कखनो ख्याल करेछि जे एई बासगुलिर कालार हलुदी बा हय केन? आरो तो अनेक रंग आछे, लाल, नील, सबुज, तो एई रकम नाना रंग थाकते तो एई बासेर कालार हलुदी बा हय केन? सुप्रीम कोर्ट थेकेओ आदेश दियेछे जे स्कूल बासेर रंग हलुदी होते हबे। तो বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব যে আমাদের স্কুল বাসের রং হলুদ হয় কেন। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাক। ভারত ছাড়াও বিশ্বের আরো অনেক বেশিরভাগ দেশেই কিন্তু স্কুল বাসের রং হলুদ নির্ধারিত করা হয়েছে। সংযুক্ত রাষ্ট্র আমেরিকার আইন মতেও সেফটি ডিভাইস এবং ফ্ল্যাশিং লাইটের সাথে সাথেও স্কুল বাসের রং হলুদ হতে হবে। স্পটলাইট আর স্টপলাইট তো লাল রঙের হয়, আর লাল রং আমাদের দৃষ্টি আকর্ষণ শক্তিও বেশি করে থাকে। তাহলে স্কুল বাসের রং লাল না হয়ে হলুদ হয় কেন? কিন্তু না, তা নয়। বিজ্ঞানীরা অনেক রিসার্চের পর জানতে পেরেছে যে 1.24 গুণ বেশি আকর্ষণ শক্তি থাকে এই হলুদ রঙে, তাই আমাদের এই স্কুল বাসের রং হলুদ হয়ে থাকে। তাছাড়া হলুদ রং দিনে কিংবা রাতে খুব সহজেই অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। 2012 সালে হাইকোর্ট স্কুল বাসের নিয়ে একটি গাইডলাইন জারি করেছে। তো এই গাইডলাইন অনুসারে এক নম্বর, বাসের মধ্যে ফার্স্ট এইড কিটের ফেসিলিটি থাকতে হবে। 2 নম্বর, বাসের ওপর স্কুলের নাম এবং স্কুলের প্রিন্সিপালের ফোন নাম্বার থাকতে হবে। 3 নম্বর, বাস ড্রাইভারের ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে। তাছাড়াও বাসের গতি নির্ধারণ করে বাসের মধ্যে স্পিড গভর্নর থাকতে হবে। যদি কোনো বাসে এই নিয়মগুলি ফলো না করে তাহলে আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আমাদের বাচ্চাদের স্কুল বাসের রং হলুদ হয় কেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এই যে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এটিকে প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখবার জন্য এই ঘন্টাটিকে বাজিয়ে দিন।